ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সালাতের মধ্যে মহিলাদের পায়ের পাতা ডেকে সালাত আদায় করতে হবে কি না, এই বিষয়ে ওলামায়ে কেরামদের মধ্যে মতবিরোধ রয়েছে। অধিকাংশ আলেমদের মত হচ্ছে পায়ের পাতা ডেকেই সালাত আদায় করতে হবে, যেহেতু মহিলাদের পুরো শরীরটাই হচ্ছে সতর। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে যে তিনি সেখানে বলেছেন যে দেরয়ে দিয়ে সালাত আদায় হবে না, হবে কি না। দের হচ্ছে এমন একটি পোশাক মহিলাদের যে আমাদের বর্তমান সময় কামিজের মতো করে। তো আল্লাহনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি সেটা পায়ের পাতার মানে পায়ের দুই পায়ের অংশ বিশেষটাও যদি মানে ঢাকা যায় ওই কাপড় দিয়ে দেরয়ে দিয়ে, তাহলে ওই দেরয়ে দিয়ে সালাত আদায় ঠিক হবে। তো এই হাদিসটার ব্যাপারে কথা আছে, কেউ কেউ বলেছেন সেটা মওকুফ হাদিস, মারফু হাদিস নয়। সব মিলিয়ে কথা হচ্ছে যে এখানে ওলামায়ে কেরামদের মতভেদ রয়েছে, তবে মতভেদ থেকে বেঁচে থাকার জন্য পায়ের পাতাটা ডেকেই সালাত আদায় করাটাই উত্তম।